বাড়িতে আপনার ছোট শিশুর যত্ন নেওয়া। আপনার ছোট শিশুকে বাড়িতে নিয়ে আসা একটি বড় সাফল্য এবং এটা প্রায়ই আনন্দ ও উদ্বেগ মিশ্রিত হয়। অনেক মায়ের জন্য এটা ঝুঁকিপূর্ণ সময় হতে পারে। এই ভিডিও পাঁচটি গুরুত্বপূর্ণ উপায় ঘরে আপনার শিশুর যত্ন নিতে আপনাকে ও আপনার পরিবারকে সহায়তা করবে। প্রথম, শিশুকে ভালোভাবে খাওয়ান। যখনই সে খাওয়ার সংকেত দেবে তখনই তাকে খাওয়ান, দিনে ও রাতে অন্তত প্রতি তিন ঘন্টা পরপর। আপনার শিশুকে যদি এখনও সম্পূরক ব্যবস্থায় খাওয়ানো হয়ে থাকে তাকে প্রথমে স্তন্যপান করান, তারপর তাকে কাপের সাহায্যে খাওয়ান। ধীরে ধীরে তার খাওয়ার পরিমাণ বৃদ্ধি করুন। শিশুকে প্রতিবার খাওয়ানোর পর স্তন চেপে আপনার দুধের যোগান বৃদ্ধি করুন, যতক্ষণ না আপনার স্তনগুলো নরম অনুভূত হচ্ছে। বাড়িতে শিশুদের স্তন চুষে খাওয়ার ক্ষেত্রে পরিপক্কতা অর্জনে সাধারণত কয়েক সপ্তাহ লেগে যায়। আপনার শিশু যদি প্রতিবার খাওয়ার সময় 15 মিনিটের বেশি সময় ধরে ভালোভাবে স্তন্যপান করে এবং কাপের সাহায্যে বাড়তি দুধ খেতে আগ্রহী না থাকে তাহলে তাকে আর আলাদা করে খাওয়ানোর প্রয়োজন নেই। তারপর আপনি ধীরে ধীরে স্তন চেপে দুধ বের করা এবং শিশুকে কাপের সাহায্যে খাওয়ানো কমিয়ে দিতে পারেন। আপনার শিশু যদি দুইবার খাওয়ানোর মধ্যবর্তী সময় সন্তুষ্ট থাকে, তার ওজন যদি বাড়তে থাকে এবং প্রতিদিন 4 অথবা তার বেশি হলুদ বর্ণের মলত্যাগ করে তাহলে সে ভালোভাবে খাচ্ছে। আপনার শিশুকে বুকের দুধ ছাড়া অন্য কিছু দেবেন না। অন্যান্য তরল খাওয়ালে তা আপনার দুধে সরবরাহ কমিয়ে দেবে এবং তা আপনার শিশুকে অসুস্থ করে দিতে পারে। দ্বিতীয়, আপনার শিশু উষ্ণ রাখুন। আপনি আপনার দৈনন্দিন কাজ করার সময় শিশুকে আপনার স্তনযুগলের মাঝে শরীরের সঙ্গে লেপটে রেখে বহন করা অব্যাহত রাখুন। যখনই আপনার শিশু খাবে তখনই তার পায়ের পাতার তাপমাত্রা পরীক্ষা করুন। যখনই প্রয়োজন হবে একটি কাপড় দিয়ে আপনার শিশুকে মুছে দিন, কিন্তু তাকে পানি দিয়ে গোসল করাবেন না। তৃতীয়, আপনার শিশুকে অসুস্থ হওয়া থেকে রক্ষা করুন। আপনি বা অন্য যে কেউ আপনার শিশুকে স্পর্শ করার আগে যাতে সাবান ও পানি দিয়ে তাদের দুই হাত ভালো করে ধুয়ে নেয় তা নিশ্চিত করুন, বিশেষ করে খাওয়ানোর আগে। আপনার শিশুর মল পরিষ্কারের পরে অথবা যখনই হাত ময়লা থাকবে তখনই। অসুস্থদের কাছ থেকে আপনার শিশুকে দূরে রাখুন। আপনার শিশুকে টিকা দেওয়ার বিষয়টি নিশ্চিত করুন। টিকা ছোট শিশুদের জন্য নিরাপদ এবং এমনকি অনেক বেশি প্রয়োজনীয়। চতুর্থ, ভালোবাসা। আপনার শিশুকে ভালোবাসা দিন, এই তার মানসিক বিকাশে সহায়তা করে। শিশুকে স্তনযুগলের মাঝে মায়ের শরীরের সঙ্গে লেপটে রাখলে তা আপনার শিশুর সঙ্গে ভালোবাসার বন্ধন গড়ে তুলতে সহায়তা করে। তার চোখে চোখ রাখুন, তার দিকে তাকিয়ে হাসুন এবং তার সঙ্গে কথা বলুন। হালকা গরম তেল শিশু শরীরে আলতোভাবে লাগালে তা বিশেষ করে তাকে অনেক শান্ত রাখবে। এবং পঞ্চম, সতর্কতা লক্ষণগুলো সম্পর্কে জানুন। এই লক্ষণগুলো খুবই গুরুতর। একটি সতর্কতা লক্ষণের অর্থ হচ্ছে আপনার শিশুটি বিপদে আছে, তাই তার মাঝে যদি এমন কোনো সতর্কতা লক্ষণ দেখা যায় সেটা দিনে বা রাতে যখনই হোক না কেন অবিলম্বে তাকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে যান। স্বাস্থ্যকর্মী আপনার শিশুকে পরীক্ষা করার সময় সতর্কতা লক্ষণগুলো শিখে নিন। আপনার শিশুকে সতর্ক ও সক্রিয় দেখায়, কিন্তু সে যদি খাওয়ার জন্য জেগে না ওঠে, সে যদি দুর্বলভাবে স্তন চষে বা তার নড়াচড়া অস্বাভাবিক হয়, যেমন হাত বা পায়ে কাঁপুনি দেখা যায়, তাহলে আপনার শিশুকে অবশ্যই ক্লিনিকে নিয়ে যেতে হবে। আপনার শিশুর শ্বাস প্রশ্বাস আরামদায়ক, কিন্তু যদি সে খুব দ্রুত শ্বাস নেয়
অথবা প্রতিবার শ্বাস নেওয়ার সময় তার বুকের নিচের অংশ ভেতরের দিকে নেমে যায়, তাহলে তাকে ক্লিনিকে নিয়ে যান। আপনার শিশুর পায়ের পাতা উষ্ণ, কিন্তু যদি তাকে উষ্ণ রাখার চেষ্টা করার পরও তার পায়ের পাতা ও পেট যদি ঠান্ডা থাকে অথবা তার শরীরে তাপমাত্রা খুব বেশি থাকে, সাহায্য চান। আপনার শিশুকে ঘনিষ্ঠভাবে ধরে রাখলে তা আপনাকে তার অন্যান্য ছোট ছোট সংকেতগুলো বুঝতে সহায়তা করবে। তার অবস্থার পরিবর্তন হলে আপনি জানতে পারবেন। আপনার শিশুর ওজন 2 কেজি হওয়ার আগ পর্যন্ত সপ্তাহে 2 বার আপনার স্বাস্থ্যকর্মীর সঙ্গে দেখা করার ব্যবস্থা করুন এবং তার ওজন 2.5 কেজি হওয়ার আগ পর্যন্ত সপ্তাহে 1 বার। ফোন নম্বরটি হাতের কাছেই রাখুন, যাতে কোনো উদ্বেগ বা প্রশ্ন থাকলে আপনি ফোন করে জানাতে পারেন। মনে রাখুন, আপনার শিশুকে ঘন ঘন ভালোভাবে খাওয়ান, যাতে সে 2 বার খাওয়ার মধ্যবর্তী সময় সন্তুষ্ট থাকে এবং তার পায়খানা যাতে হলুদ ও নিয়মিত হয়। তাকে উষ্ণ রাখুন। তাকে স্পর্শ করার আগে হাত ধুয়ে নিন এবং আপনার শিশুকে ভালোবাসা ও তার প্রতি মনোযোগ দিন। সতর্কতা লক্ষণগুলো সম্পর্কে জানুন এবং কোনো লক্ষণ দেখা গেলে দিনে রাতে যে কোনো সময়ই হোক না কেন, শিশুকে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।